हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल दुर्गा रान्ना घर। আমি সুতপা। আজকে তোমাদের কাছে আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রেসিপিটা হচ্ছে আমি একটা পটল দিয়ে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব, যেটা খুবই চটজলদি তোমরা বাড়িতেও বানিয়ে ফেলতে পারো এবং খেতে কিন্তু খুবই টেস্টি হয়। চলো তাহলে দেখে নেওয়া যাক আজকে রেসিপিটা। রেসিপি শেষ করে আমি অবশ্যই তোমরা রেসিপিতে যাওয়ার আগে, তোমরা যদি আমার ভিডিওগুলো দেখে তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে আমার নতুন নতুন নোটিফিকেশনসগুলো তোমাদের কাছে ভিডিও আপলোড করার সাথে সাথেই পৌঁছে যায়। আমি এখানে ছটা বড় বড় সাইজের পটল ভালো করে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এবার আমি একটা গ্রেটারের মাধ্যমে ভালো করে আমি এগুলোকে একদম মিহিভাবে আমি এগুলোকে গ্রেট করে নেব। এইভাবেই আমি সবকটা পটল একদম গ্রেট করে নিয়েছি, আর পটলের মধ্যে যে দানাগুলো থাকবে তো সেগুলোকে আমি একটু বেছে ফেলে দিয়েছি। দেখতেই পাচ্ছেন এবার আমি কড়াটা গ্যাসে গরম হতে বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে হাফ চামচ মতো কালো জিরে, আর দিয়ে দিচ্ছি বেশ কিছু কাঁচা লঙ্কা, সেটাকে আমি একদম ফাটিয়ে দিয়ে দিলাম। এবার আমি একটা এর মধ্যে বড় সাইজের কুচানো পেঁয়াজ আমি এর মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়াম রেখে এবং কখনো বা একটু হাই করে আমি এই পেঁয়াজগুলোকে একটু ভালো করে নাড়াচাড়া করে আমি ভেজে নিচ্ছি। এবার আমি পেঁয়াজগুলোর মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে হাফ চামচ মতো রসুন বাটা। রসুনটাকেও আমি পেঁয়াজের সাথেই ভালো করে একটু মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। পেঁয়াজগুলোর গায়ে আমার হালকা লালচে দাগ ধরতে শুরু করেছে, পেঁয়াজগুলো ভাজা আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে দিয়ে আমি এর মধ্যে গ্রেট করে রাখা পটলগুলোকে আমি দিয়ে দেবো। পটলগুলোকেও কিন্তু ভালো করে, খুব ভালো করে মিডিয়াম ফ্লেমে কিন্তু ভেজে নিতে হবে, না হলে কিন্তু গ্রেট করা পটল হলেও পটল কিন্তু একটু ভাজা হতে একটু টাইম লাগে। সেহেতু গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে কখনো বা মিডিয়াম ফ্লেমে দিয়ে ভালো করে আমি এই গ্রেট করা পটলগুলোকে ভেজে নেব। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছে হচ্ছে হাফ চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো আর নুনটা দিয়েও আমি এটাকে ভালো করে পটলের সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা এই সময়তে আমি একটু মিডিয়াম ফ্লেমেই রেখেছি। পটলগুলো থেকে কিন্তু জল বেরোতে শুরু করেছে অল্প অল্প, তো অল্প অল্প ওই জলের মধ্যেই কিন্তু পটলগুলো খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে যাবে। এই রান্নাটার মধ্যে আমি কিন্তু এক্সট্রাভাবে কিন্তু আলাদা কোনো জল আমি এর মধ্যে ইউজ করিনি। আর এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে বেশ কিছুটা পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো, আপনারা চাইলে এটা আপনাদের পরিমাণ মতো দিতে পারেন। এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়ে এটাকে 5 মিনিটের জন্য আমি একটু ভালোভাবে সিদ্ধ হতে দেবো। 5 মিনিট পর বা 2-3 মিনিট পর পর আমি ঢাকনাটা খুলে ভালো করে কিন্তু নাড়াচাড়া করে দিতে হবে, যাতে নিচের দিকটা ধরে না যায়, কারণ এর মধ্যে যেহেতু জল ইউজ করছি না সেহেতু বারবার এটাকে নাড়াচাড়া করতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ ধনে পাতা কুচো, আর দিয়ে দিচ্ছে হচ্ছে সামান্য পরিমাণ চিনি। চিনি আর ধনে পাতাটা দিয়েও আমি গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়াম করে আমি এটার সাথে ভালো করে এটাকে আমি মিশিয়ে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, ভালো করে মেশানো আমার হয়ে গেছে এবং কড়া থেকে কিন্তু এবার ধীরে ধীরে তেল ছাড়তে শুরু করেছে, তো রান্নাটা আমার বলতে গেলে মোটামুটি কমপ্লিট। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ো। গুঁড়োটা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকা দিয়ে দিলেই আজকের রেসিপিটা কিন্তু আমার একদম রেডি। গরম গরম ভাতের সাথে এটা খেতে কিন্তু সত্যিই খুব দারুণ লাগে। আজকে এই পটলের রেসিপিটা যেটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম সেটা কিন্তু তোমরা বাড়িতে অবশ্যই তোমরা সেমভাবে ট্রাই করো, এবং কেমন হয়েছে সেটা কিন্তু আমাকে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে তোমরা জানিও, এবং রেসিপিটা যদি কোনো নাম তোমরা সাজেস্ট করতে পারো তাহলে কিন্তু সত্যি খুব ভালো হয়। আমি রেসিপিটার কোনো নাম তোমাদের সাথে আজকে আমি দিতে পারলাম না, তো যাই হোক পটল দিয়ে একটা সিম্পল একটা রেসিপি বানিয়েছি। চলো বন্ধুরা, তাহলে আজকের মতো তাহলে কিন্তু আমি এখানে ভিডিওটা শেষ করলাম। নেক্সট ডে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে অন্য কোনো একটা রেসিপি নিয়ে। তোমরা কিন্তু সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং হাসি খুশি থেকো, সবাইকে ভালো রেখো। চলো, টাটা বাই।